নমস্কার বন্ধুরা, এইচবি গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গলের বুকে অন্য ছাগল পালনের সমস্যাটা কোথায় আছে? কেন আজ বড় বড় খামার, বড় বড় ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে? কারণ অনেকেই দেখবেন শিরোহী, তোতাপুরি বা বাইরের ব্রিড নিয়ে কাজ করছেন, কিন্তু দুই এক বছর চালানোর পর তারা সেই ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, বা সেই পেশার থেকে তারা মুভ অন করে অন্য পেশায় চলে যাচ্ছে। অর্থাৎ ফার্মে সাকসেসফুল হতে পারছে না, প্রচুর টাকা লস হয়ে যাচ্ছে। তো আমরা কেন দেশি ছাগল পুষবো, বা এক কথায় ব্ল্যাক বেঙ্গল কেন পুষবো? আগের দিনের বয়স্ক মানুষটা বা এখনকার দিনের মানুষের মাইন্ডসেট আপ যেমন আছে, আমরা দেশি ছাগলটা যেভাবে আমাদের ফার্মে ইউজ করি বা পুষি, সকালের টাইমে হয়তো মাঠে চড়িয়ে নিয়ে আসলাম, মাঠে গ্রেজিং করিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসলাম, বিকালের টাইমে তাদের অল্প একটু দানা খাবার, শুকনো বিচালি বা ভুসি দেবো, তারপরে একটু জল খাবে, খেয়ে তাদের ফার্মের ভিতর চলে যাবে। মানে সারাদিনের এটাই রুটিন। অর্থাৎ তাদের বেশিরভাগ খাবারটাই সকালের টাইমে ভিজে ঘাস, যেটা মাঠে খাবে, সেটা বর্ষার সময়, গরমের সময় বা সারা বছর তাদের একই রুটিন, সকালে বা বিকালে তাদের ভিজে ঘাস মাঠে খাবে, আর বিকালে সন্ধ্যের আগে একটু শুকনো খাবার, অর্থাৎ কেউ বিচালি দিল, আর না হলে যদি পেট অতিরিক্ত পরিমাণে ভর্তি থাকলো তখন গমের ভুসি, ভুট্টার গুঁড়ো বা দানা খাবার ছড়িয়ে দিল, দিয়ে তাদের খেতে দিল, দিয়ে ঘর জল খাইয়ে ঘরে। আমরা একটা বড় ভুল করে ফেলি, যখন আমরা প্রথম দেশি ছাগল পুষতে পুষতে হঠাৎ করে একটা বাইরের শিরোহী, তোতাপুরি বা যে কোটা, যে কোনো একটা বড় ব্রিড নিয়ে এসে আমাদের দেশি ছাগলের সাথে পুষতে শুরু করি, আমাদের গতানুগতিক যে প্রথা ছিল মাঠে ভেজা ঘাস খাইয়ে ছাগল পালন, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমরা গরমের সময় একটা ছাগল নিয়ে আসলাম, তখন তারা গরমের সময় মাঠের শুকনো ঘাস বা হালকা ভেজা, মানে তাদের রসের পরিমাণ তেমন থাকে না, সেই ঘাস খেলো, সহ্য করে নিল। কিন্তু বর্ষার টাইমে যখন আমরা ভিজে ঘাস সেই ছাগলটাকে দেবো, সেই একটা তোতাপুরি বা শিরোহী ছাগলটাকে যখন আমরা সকালে গ্রেজিং করতে নিয়ে যাব, সে বর্ষায় ভেজা ঘাস খেয়ে বাড়ি আসবে, এসে সন্ধ্যের টাইমে আমরা তাদেরকে ভুসি বা কিছু খাইয়ে ঘরে ঢুকিয়ে দেবো, সেক্ষেত্রে সেই ছাগল 100% রোগগ্রস্ত হবে। কারণ তাদের একটা ওয়েদার, মানে যেটা শিরোই আমরা আনছি রাজস্থান থেকে, সেখানে তারা বর্ষা সময় টোটালি গ্রেজিংয়ে যায় না, প্লাস ওদের ওই জায়গা শুকনো থাকে, তাদের মেন খাবার হচ্ছে হাঁড়িপাত্তি, শুকনো খাবার, গমের ভুসি, ছোলার খোসা, এই জাতীয় কিছু। কিন্তু যখনই আমরা তাদেরকে সবুজ ভেজা ঘাস দিচ্ছি বর্ষার ওয়েদারে, বা খেতে খেতে তাদের গা ভিজে যাচ্ছে, তখন তাদেরকে আমরা মাঠে থেকে ফার্মে নিয়ে আসছি, নিয়ে এসে শুকনো খাবার দিচ্ছি, দিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছি, এভাবে দেখা যাবে বেশিরভাগ 90% প্রবলেম দেখা দেয় বর্ষাকালে। বর্ষার সময় সেই ছাগল 100% রোগগ্রস্ত হবে এবং সেই ছাগল বাঁচানো কষ্ট হয়ে যাবে। অনেক খামারি বন্ধু আরেকটা ভুল করে, সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে ছাগল পালন করে লাখ টাকা, কোটি টাকা, এই যে স্বপ্ন দেখে ফেলে। স্বপ্ন দেখার পরে তারা আগের কোনো অভিজ্ঞতা নেই, অথচ সে একটা বাইরের শিরোহী, তোতাপুরি এই জাতীয় ছাগল এনে ফার্ম শুরু করছে। এবার হঠাৎ করে যখন একটা ছাগল তার ফার্মে ঢোকালো, ঢুকিয়ে 15 দিন বা দিন 7-8 দিন যখন তারা বাইরে গ্রেজিংয়ে নিয়ে গেল, কারণ বাড়িতে কোনো খাবারের সেট আপ নেই, কিছু নেই, ছাগলটা কিনে খেতে দেবে কি? এবার সেই ছাগল বাইরে যে রুটিনে ওয়াইজ খেত, সেই রুটিনে ওয়াইজের কোনো ঠিক ঠিকানাই নেই, আনলো মাঠে বাড়ির সামনে ঘাস, সেখানে বেঁধে দিল, ছাগল খেলো, বাড়ি চলে আসলো। এইভাবে দিন দশেক চললো, চলার মধ্যেই দেখবে সেই ছাগলটা অসুস্থ হচ্ছে। অর্থাৎ 2-10 দিন বর্ষা ওয়েদারে যে ছাগল বাইরে নতুন ওয়েদার থেকে এসে ঘুরবে, সে পিপিআর হবে, পিপিআর আক্রান্ত হবে, ওষুধ দেবে, ঠিক করতে পারবে না, ছাগলটা মারা যাবে। দেশি ছাগল নতুন ফার্মারদের কাছে কেন সবথেকে বেশি লাভজনক, বা দেশি ছাগলের ফার্ম কেন বন্ধ হয় না? এটার আরেকটা কারণ দেখতে গেলে বলা যায় যে দেশি ছাগলের 90% খাবার হচ্ছে সবুজ ঘাস, তাকে 10% দানা খাবার দিলেও চলবে, না দিলেও দেখবেন গ্রাম বাংলায় শুধু ঘাসের ওপর ভরসা করে ছাগল পালন করছে, গ্রেজিংয়ে নিয়ে যাচ্ছে সকালে একবার, বিকালে একবার, ছাগলের নাদুসন্দুস চেহারা, বছর শেষে দুবার বাচ্চা দিচ্ছে, বছরে দুবার, 6 মাস বাদে বাদে একবার, 2-3টে করে বাচ্চা দিচ্ছে, সব মিলিয়ে বছর শেষে একটা মা ছাগল থেকে 4-6টা পর্যন্ত বাচ্চা পায়। বাইরের ছাগলের সবথেকে বড় সমস্যা যেটা, তার 40% ভুসি বা হাঁড়িপাত্তি এই জাতীয় জিনিস দিতে হবে, তার আর বাকি 40% তাকে সবুজ খাবার দিতে হবে, আর বাকি 20% তাকে, 20-30% তাকে দানা খাবার দিতেই হবে। বছর শেষে সব হিসাব করে দেখবেন বন্ধুরা, দেশি ছাগল যেটা 10% কস্টিংয়ে দানা খাবার বাইরে থেকে কিনে হয়ে যেত, সেখানে একটা বাইরের বড় ব্রিডের ছাগল তাকে 50-60% পর্যন্ত দানা খাবার, ভুসি এই জাতীয় জিনিস খাওয়াতে হচ্ছে। তো সেই ক্যালকুলেশন করে আপনারা তার প্রফিট চিন্তা করবেন। আর এছাড়াও বাইরের ব্রিডের ছাগলের আরেকটা সমস্যা আছে, সেটা এক খামারি বন্ধুর মুখ থেকে আপনাদের শোনাচ্ছি। ছাগলটা দেখছেন, এটা তোতাপুরির ক্রস ছাগল,
এই ছাগলটা বাচ্চা দিয়েছে আজ 8 মাস হয়ে গেছে আজকে নিয়ে, এখনো হিটে আসছে না। তো এটা কি করতে হবে, কি মেডিসিন ওষুধ খাওয়াতে হবে একটু বলবেন। এখানেই খামারি বন্ধুটা একটা সহজ ক্যালকুলেশন, আমরা গ্রাম বাংলায় দেশি ছাগল যেটা 90% সবুজ খাবার খাইয়ে পালন করে ফেলছি, কোনো সমস্যা বা কোনো হেডেক হচ্ছে না, সেখানে একটা বাইরের শিরোহী তোতাপুরি বিটেল এই জাতীয় বড় ছাগল তাদের কি 40% সবুজ খাবার, তার বেশি দিলে তাদের সমস্যা, চেহারা ঠিক থাকবে না। 40%-এর যে সবুজ খাবার দিচ্ছে, শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য তাকে 40% শুকনো ভুসি বা হাড়িপাত্তা এই জাতীয় জিনিস দিতে হবে, প্লাস যাদের দৈহিক প্রোটিন পাওয়ারের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ ঠিক রাখার জন্য তাকে 20-30% শুকনো খাবার দিতে হবে, অর্থাৎ দানা খাবার। বাইরের ছাগলের ক্ষেত্রে এই 40-50% খাবারের খরচা যদি আপনি না করেন দানা খাবার বা ভুসি হিসাবে, তার পরিণতি কী এই খামারি বন্ধুর কাছ থেকে শুনতে পেলেন। কারণ তার বডি মেনটেন্যান্স বা তার নিউট্রিশন ভ্যালু যদি ঠিকঠাক না থাকে তখন সে সময় মতো হেঁটে আসবে না, বাচ্চা হলে বাচ্চা অপুষ্টি হবে, মায়ের দুধ হবে না, বাচ্চা দেওয়ার পর মায়ের চেহারা ভেঙে যাবে। একবার মায়ের চেহারা ভেঙে গেলে সেই বডি তার সেই নিউট্রিশন লেভেল রিকভার হতে প্রচুর টাইম লাগবে, 6-7 মাস, 8 মাস পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আর সেখানে আপনার দেশি ছাগল বছরে 2 বার বাচ্চা দেবে, একদম পুরো গ্রাম বাংলার পাতি ঘাস, মাঠে চড়ানো ঘাস ফাঁস খেয়ে। সব দিক বিচার বিবেচনা করে বন্ধুরা আপনারা নিজেরা বুঝতে পারবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল ওয়েস্ট বেঙ্গল এখানে 1 নম্বর ফার্মিংয়ের ক্ষেত্রে। এর মাংসের টেস্টও সব থেকে বেশি এবং এর মাংসের চাহিদা বা পালনের ছাগল পালনের সুবিধা সব থেকে বেশি। সেই জন্য দেখবেন যারা দেশি ছাগল নিয়ে ফার্মিং করছে তাদের ফার্ম বন্ধ হবে না, যারা বাইরের বড় ব্রিড নিয়ে কাজ করছেন তারা যদি এই 40-50% দানা খাবার ভুসির খরচা না করেন তাহলে আপনাদের ফার্ম থেকে প্রোডাকশন ঠিক মতো পাবেন না, আর প্রোডাকশন না হলে 2-4 বছরের মধ্যে বা 2-1 বছরের মধ্যে ফার্ম লস হয়ে যাবে। এই কারণেই ওয়েস্ট বেঙ্গলের বুকে বড় ছাগলের ফার্ম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর দেশি ছাগলের ফার্ম যারা করছে তারা দেখবেন দূর দূর করে এগিয়ে যাচ্ছে। অ্যাডভান্স প্রযুক্তি হিসাবে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে মা ছাগল যেগুলো থাকবে সেগুলো টোটাল দেশি ছাগল রাখলেন, পাঠা হিসাবে একটা বারবারি ব্রিডার রাখলেন, তাতে প্রোডাকশনও ভালো আসবে, কোনো সমস্যা হবে।